মুখ্যমন্ত্রীর প্রশংসাত পঞ্চমুখ কংগ্রেসী বিধায়ক শশীকান্ত সরকার আর মুখ্যমন্ত্রীক দহর ভিতর দহ নম্বর প্রদান কংগ্রেসের নিলম্বিত বিধায়কজনের দেওবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অসমত 11,600 কোটি টাকার প্রকল্পের আধারশিলা স্থাপনের পিছতে রাজ্য সরকারের কামর উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে বিধায়ক শশীকান্ত দাস। আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব বা আমার অসমের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব যেটু উন্নয়নের বাতাবরণ গড়ি উঠিছে কালি সেই জনসমুদ্রে তাকে প্রমাণ করেছে। সোমবারে অসম বিধানসভার বাজেট অধিবেশনত কংগ্রেসের পৰা নিলম্বিত বিধায়কজনে একে মুখেরে দহর ভিতর দহ নম্বর প্রদান করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে সরকারখনের কাম কাজক দহর ভিতর দহে বিজেপি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কথা কৈছো সরকারখনের কথা কৈছো লগতে কলে বিকাশ আর উন্নয়ন হওয়ার বাবে দেওবারে প্রধানমন্ত্রী মোদীর সভা জনসমুদ্রত পরিণত হয়েছে। কালিতো জনসমুদ্র, কালি জনসমুদ্র লগতে কংগ্রেসের বিধায়ক হিসাবে থাকিও বিরোধী ঐক্যক সমালোচনা করবলৈ নেরিলে শশীকান্ত দাসে ইন্ডিয়া জোটবন্ধনের ভেটি দুর্বলর বাবে দহ আসন অসমত লাভ করাটো অসম্ভব বলে মন্তব্য করিলে কংগ্রেসের নিলম্বিত বিধায়কগৰাকীয়ে। ইন্ডিয়া এলাইছে অসমত দশখন আসন বড় অসম্ভব কথা, যখন এখন দশখন আসন পাব পরাকে আমার যে সাংগঠনিক ব্যবস্থা বা যেখানে আমার জোটবন্ধনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আজি কি হয়েছে, আজি রাইজর দল আছে বা কোনোবা জাতীয়তাবাদী কিছু কিছু দল আছে যাদের কোনো বিধায়কই নাই, এজনেই বিধায়ক নাই, তেনেকা নামগন্ধ না থাকে কোনো বিধায়ক, এজন বিধায়ক না থাকে এটা যদি এগালমান দল লগ লাগিয়ে পেলায় যদি দশখন আসন পাম বলে যদি আশা করেছে সেটাতো কেনকা। হীরকজ্যোতি মালাকারের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মুখ্যমন্ত্রীর প্রশংসাত পঞ্চমুখ কংগ্রেসী বিধায়ক শশীকান্ত সরকার আর মুখ্যমন্ত্রীক দহর ভিতর দহ নম্বর প্রদান কংগ্রেসের নিলম্বিত বিধায়কজনের দেওবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে অসমত 11,600 কোটি টাকার প্রকল্পের আধারশিলা স্থাপনের পিছতে রাজ্য সরকারের কামর উন্নয়নের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে বিধায়ক শশীকান্ত দাস। আজি নরেন্দ্র মোদী ডাঙরিয়ার নেতৃত্ব বা আমার অসমের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্ব যেটু উন্নয়নের বাতাবরণ গড়ি উঠিছে কালি সেই জনসমুদ্রে তাকে প্রমাণ করেছে। সোমবারে অসম বিধানসভার বাজেট অধিবেশনত কংগ্রেসের পৰা নিলম্বিত বিধায়কজনে একে মুখেরে দহর ভিতর দহ নম্বর প্রদান করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে সরকারখনের কাম কাজক দহর ভিতর দহে বিজেপি আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার কথা কৈছো সরকারখনের কথা কৈছো লগতে কলে বিকাশ আর উন্নয়ন হওয়ার বাবে দেওবারে প্রধানমন্ত্রী মোদীর সভা জনসমুদ্রত পরিণত হয়েছে। কালিতো জনসমুদ্র, কালি জনসমুদ্র লগতে কংগ্রেসের বিধায়ক হিসাবে থাকিও বিরোধী ঐক্যক সমালোচনা করবলৈ নেরিলে শশীকান্ত দাসে ইন্ডিয়া জোটবন্ধনের ভেটি দুর্বলর বাবে দহ আসন অসমত লাভ করাটো অসম্ভব বলে মন্তব্য করলে কংগ্রেসের নিলম্বিত বিধায়কগৰাকীয়ে। ইন্ডিয়া এলাইছে অসমত দশখন আসন বড় অসম্ভব কথা, যখন এখন দশখন আসন পাব পরাকে আমার যে সাংগঠনিক ব্যবস্থা বা যেখানে আমার জোটবন্ধনের যে ব্যবস্থা সেই ব্যবস্থাটা আজি কি হয়েছে, আজি রাইজর দল আছে বা কোনোবা জাতীয়তাবাদী কিছু কিছু দল আছে যাদের কোনো বিধায়কই নাই, এজনেই বিধায়ক নাই, তেনকা নামগন্ধ না থাকে কোনো বিধায়ক, এজন বিধায়ক না থাকে এটা যদি এগালমান দল লগ লাগিয়ে পেলায় যদি দশখন আসন পাম বলে যদি আশা করেছে সেটাতো কেনকা। হীরকজ্যোতি মালাকারের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।